সুপ্রিয় সবুজ বান্ধব, কৃষি ও কৃষকের বন্ধু, আমরা আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দিব নগর কৃষক মোহাম্মদ গোলাম হায়দারের স্কাই জার্মপ্লাজমের সাথে। এটি একটি ছাদ বাগানের গল্প, যেখানে যেই জার্মপ্লাজমটি 20-25 বছর যাবৎ সৃজন হচ্ছে, লালিত হচ্ছে, পালিত হচ্ছে, স্বপ্নকে বুকে আঁকড়িয়ে ধরে রেখেছে এবং একটি একটি করে অনেক জাত, যেমনি ফল, ফুল, অর্কিড, ক্যাকটাস, ইউফোরবিয়া, এডিনিয়াম, ফলের বিভিন্ন ভ্যারাইটি, আমের প্রায় 20-25টি জাত, পেয়ারার 5-6টি জাত, লেবুর প্রায় 8-10টি ভ্যারাইটি, শরীফা, আতা, সফেদার 3টি ভ্যারাইটি, মিষ্টি কামরাঙ্গা 12 মাসি, কদবেল, লুকলুকি, জামরুলের 5টি ভ্যারাইটি, দেখতে পাচ্ছেন বার্ডস অফ প্যারাডাইস, জারবেরার প্রায় 15-20টি কালার, শাপলার 1-2 ভ্যারাইটি, সাদা, নীল, বেগুনি, লাল, হলুদ, পদ্ম, জামের 3টি ভ্যারাইটি, আমাদের লোকাল অত্যন্ত সুস্বাদু একটি জাত এবং ইন্ডিয়ান একটি অত্যন্ত বড় সাইজের, আঙুলের মতো বড় সাইজের একটি জাম, যেটি যে দেখতে পাচ্ছেন এখনও মাত্র ছোট আছে, ধীরে ধীরে বড় হচ্ছে। আশা করি তার নিজস্ব যে বড়ত্বের পরিচয় ধীরে ধীরে মেলে ধরবে। আমাদের একটি প্রায় বিলুপ্তপ্রায় গাছ ফলসা, তাও এখানে আছে, আছে সিলভার ডাস, সিলভার কুইন, 12 মাসে আমরা, ডুমুরের বেশ কিছু গাছ, ইউফোরবিয়ার একটি কালেকশন, সেন্সেবেরিয়া, এখানে আপনারা দেখতে পাবেন যে আছে কদম এবং এই কদমের চারাগুলি লালিত হচ্ছে। এই জার্মপ্লাজমটিতে ইতিমধ্যেই সংগৃহীত হয়েছে আমাদের দেশে একটি কদম, যা ইতিমধ্যেই সাড়া ফেলেছে, যেটি লাল কদম নামে পরিচিত। সেই কদমটির একটি মাতৃগাছ এই জার্মপ্লাজমে ইতিমধ্যেই সংগৃহীত হয়েছে এবং সেই মাতৃ লাল কদমের গাছটি থেকে আরও গ্রাফটিংয়ের মাধ্যমে আরও চারা তৈরি করে এই লাল কদমটিকে আমাদের সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য একটি পদক্ষেপ। সেজন্য এই দেশি কদমের চারাগুলি এখানে লালিত পালিত হচ্ছে। এই যে আমরা ইতিমধ্যে এখন আমাদের সামনে যেই কদম গাছটিকে দেখতে পাচ্ছি, এটি একটি লাল কদমের গাছ, যা গ্রাফটিং করে এখানে লালিত পালিত হচ্ছে। এটি এখানে জোড়া লাগানো হয়েছে দেশি কদমের সাথে। এই শাপলাটি একটি হলুদ শাপলা, যদিও এখন শাপলাটিতে ফুল নেই। এখানে আছে বেশ কিছু অর্নামেন্টাল, আছে গ্রাউন অর্কিড, আছে থাই স্পাইডার, আছে বেশ কিছু সেন্সেবেরিয়া। বৃষ্টির কারণে তেমনটি সুযোগ পাওয়া যাচ্ছে না,
গাছগুলোকে ঘাস মুক্ত করার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। এখানে একটি আছে এলাচের অয়েলি ভ্যারাইটি, এই এটি অ্যাকচুয়ালি মশলা এলাচ নয়, এটি গোড়াতে এলাচের ফুল আসে এবং এটি থেকে বিশ্বে অনেক জায়গায় চাষ হয় এবং যেটি থেকে এলাচের তেল তৈরি করা হয়। এটি হলো আমাদের একটি বিলুপ্তপ্রায় লুকলুকি গাছ। তবে এই লুকলুকিটির একটি আলাদা বৈশিষ্ট্য রয়েছে যে এই লুকলুকিটি আমাদের সাধারণত আমাদের দেশে যে লুকলুকি গাছটি সেটিতে বছরে একবার ফল হয়, কিন্তু এই লুকলুকি গাছটির বৈশিষ্ট্য হলো যে এইটাতে সারা বছরই, এবং আমরা যেটিকে সাধারণত বলি যে বারোমাসি, এবং এটি প্রকৃত অর্থে একটি বারোমাসি লুকলুকির জাত। আপনারা দেখতে পাচ্ছেন, আমি চেষ্টা করছি যে এই এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একটি বড় লুকলুকির থোকা দেখা যাচ্ছে, আরও বড় লুকলুকির থোকা আছে, এই যে এখানে বড় লুকলুকি দেখা যাচ্ছে, আবার পাশাপাশি এই যে ছোটো ছোটো লুকলুকি, এবং এই যে আরও ছোটো, এবং আমি ইতিমধ্যে হয়তো আর কিছুদিন পর হলে আবার দেখাতে পারবো যে এখানে আবার ফুল চলে এসেছে, অসংখ্য ফুল আসে এবং সারা বছরই এটাতে লুকলুকি থাকে এবং অত্যন্ত সুস্বাদু একটি ফল। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটি তেজপাতা গাছ। এই ধরনের একটি তেজপাতা গাছ যদি কারো ছাদ বাগানে থাকে, ওই পরিবারের তেজপাতা ক্রয়ের আর কোনো প্রয়োজনই হবে না, এবং এই তেজপাতা গাছটির বয়স প্রায় 15 বছর, এবং এই তেজপাতা গাছটির ফলে আমার পরিবারে প্রায় আমাদের পরিবারের আমরা সদস্য সংখ্যা ভাই বোন আমাদের সন্তান সন্ততি মিলে প্রায় 12-14 জন, এবং আমাদের কারোই এই তেজপাতার কিনতে হয় না, সবাই আমাদের সব ভাইয়েদের পরিবারেরই এই তেজপাতা গাছটি চাহিদা পূর্ণ করে। হ্যাঁ, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি গাব, এটি অলমোস্ট সিডলেস গাব। এই গাবটির একটি বৈশিষ্ট্য হলো যে এটিতে বীজ নেই, এবং অনেকটা আমরা বিলাতি গাব যে বলি সেই বিলাতি গাবটির মতোই এটার প্যাটার্ন। বিলাতি গাবটি সাধারণত একটু ওভাল শেপের হয়, এটি একটু একটু কমলার মতো বা আপেল বা এই ধরনের শেপ, এবং এটিতে বীজ হয় না এবং অত্যন্ত সুস্বাদু। এবং এখানে দেখতে পাচ্ছেন একটি সবজির আয়োজন, এখানে বেশ কিছু ডাটা, যে ডাটাগুলো আমি প্রায় দীর্ঘ 7-8 মাস যাবৎ এই বেডে আছে, এবং এখান থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে এটাকে হারভেস্ট করা হয়েছে, এবং ফাইনালি ডাটাগুলো অত্যন্ত মোটা হবে, এবং যেটি মাংস দিয়ে খেতে অত্যন্ত সুস্বাদু, এবং ইতিমধ্যেই বেশ কয়েকবার ছোটো ছোটো ডাটা এখান থেকে হারভেস্ট করা হয়েছে, এবং এর পাশ থেকে যে ছোটো ছোটো কুশি হচ্ছে সেগুলো নিয়ে আমরা সবজির জন্য আমরা হারভেস্ট করছি। এবং এখানে একটি দেখছেন সুন্দর একটি কচুর আমি ক্ষেত বা যেটাই বলি না কেন, এখান থেকে আমরা এই বর্ষার সিজনে আমাকে আর আয়রনের যোগান দেওয়ার মতো সবজির কেনার কোনো প্রয়োজন পড়ে না, এই কচু আমরা বারবার এখান থেকে কেটে কেটে নিয়ে হারভেস্ট করে আমরা এটা আমাদের পরিবার সবজির কচুর চাহিদা পূর্ণ হয়। এখানে একটি দেখতে পাচ্ছেন যে এটি হলো একটি আমরা যেটিকে আতা ফল বলি, এটি একটি আতার গাছ। ইতিমধ্যে এই গাছটিতে তিনবার, এবার থার্ড টাইম ফল এসেছে, এই যে আমি একটু যদি খুব এখনও খুবই ম্যাচিওর অবস্থা আছে, জাস্ট এই যে এটি একটি আতা ফলের জাস্ট একদম সূচনা লগ্ন, এবং এটি একটি ছোট্ট টবে দীর্ঘদিন যাবৎ এটাকে লালিত হচ্ছে, বড় পাত্রে দেওয়ার সুযোগ থাকলে ও ভালো আতা ধরবে বলে আমি বিশ্বাস করি। এবং এখানে একটি টেকনোলজি ইমপ্লিমেন্ট করা যায়, আমরা জানি যে শহরে আমরা বিভিন্ন সময় বলে থাকি যে আমাদের ফল টিকে না, আমি অনেক বাগানিদের কাছ থেকেও শুনি, ছাদ বাগানিদের কাছ থেকে, যে আমাদের ফুল আসছে কিন্তু ফুল টিকছে না, ফল টিকছে না। অ্যাকচুয়ালি এটার জন্য যেমন নিউট্রিশনের ঘাটতির বিষয়টি তো রয়েছেই বা পরিবেশের বিষয়টি তো রয়েছে, তবে পাশাপাশি যে আমরা যেটিকে বলি যে পরাগায়ন,
সেই পলিনেশনের একটি মানে ঘাটতিও রয়েছে, এবং যেহেতু শহরে আমাদের সেই সেইভাবে এখন আর গাছপালা নেই, প্রকৃতিটা যেহেতু আমরা প্রকৃতিকে বিরূপ করে ফেলেছি, সেই জন্য এখানে তেমন মাছি মৌমাছি অন্য কোনো পোকা যারা উপকারী পোকা যারা পরাগায়নে সাহায্য করে তাদের বসবাসের সেই ধরনের উন্নত পরিবেশ নাই। বিধায় আমাদের পরাগায়নটা সে ভালো হয় না, বিধায় অনেক ক্ষেত্রেই দেখা যায় যে প্রচুর ফুল আসার পরও ফল টিকে না। সেক্ষেত্রে যদি আমরা হ্যান্ড পলিনেশন করে থাকি তাহলে আমাদের এই বিষয়টিতে আমরা ভালো ফলাফল পাবো বলে আমি বিশ্বাস করি। এবং ইতিমধ্যেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমার এখানে একটি শরীফা গাছ আছে যা খুব বেশি বড় নয়, বেশি ওর ডালপালাও নেই, কিন্তু সেই গাছটিতে প্রায় 60টির মতো এখন শরীফা আছে, যা অ্যাকচুয়ালি ম্যানুয়াল বা আমরা হাতে পরাগায়নের ফলেই এই 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 বিষয়টি বা এই সম্ভাবনাটি ধরা দিয়েছে বা এতগুলো ফল দেখা যাচ্ছে বা টিকেছে। এখানে বেশ কিছু জাতের আম, তবে ম্যাক্সিমাম আমি পোকা, এটি হলো তোতাপুরি, এটি হলো অ্যাকচুয়ালি ম্যাট্রাস তোতা, এবং এটি হলো তোতাপুরি। তোতাপুরি শেপটি একটু ভিন্ন রকম। এটি হলো আমাদের থাই কাঁচা মিঠা, যেটাকে আমরা কিউসোয়াই বলি, সেটি একটি জাত। তবে ম্যাক্সিমাম আমি পোকা হওয়ার পিছনে একটি অন্যতম কারণ যে আমি দীর্ঘ প্রায় 8 বছর যাবত আমার এই বাগানটিতে কোনো প্রকার পেস্টিসাইড ইনসেক্টিসাইড ইউজ করিনি। আমি দীর্ঘদিন যাবত দেখার চেষ্টা করছি যে ম্যানুয়ালি অথবা বিষমুক্তভাবে চাষবাস করার ফলে কী রেজাল্ট পাওয়া যায়, যে প্রকৃতির সাথে মিলেমিশে থাকার কোনো একটি যুচ্ছই একটি সম্ভাবনা, একটি যুচ্ছই একটি আমি বলবো যে একটি যাকে বলে পরিবেশ তৈরি করা যায় কিনা, এগুলো সবই থাই ভিয়েতনামে যেটি আমরা বা তাইওয়ানের রেড লেডি পেঁপে বলি, সেই রেড লেডি পেঁপের বেশ কিছু চারা এখানে প্রস্তুত আছে, আমরা হয়তো সেগুলোকে আস্তে আস্তে এখানে হারভেস্ট করব। এবং এখানে বেশ কয়েকটি এটি প্রায় ফজলির মতো একটি থাই ভ্যারাইটি জাত কিউজোয়াই, যা ফজলির চেয়ে অনেক অনেক সময় বড় হয়। এভাবে প্রায় 25-30টি আমের জাত রয়েছে। এই আনারটি একটি বাহিরে লাল ভিতরেও লাল এমন একটি ভ্যারাইটি, এবং এটি বাহিরে বর্ষার সময় ইউলিশ হয়, ভিতরে পিঙ্ক কালার হয়। আবার শীতের সময় এই জাতটি বাহিরে একটু রেডিশ হয় এবং ভিতরে দানাগুলো লাল হয়। এবং এখানে আরেকটি জাত আমি এই মুহূর্তে ফল দেখাতে পাচ্ছি না, তবে এই যে ফুলটি একটু আমরা যদি দেখার চেষ্টা করি যে এই ফুলটি এই এই জাতটিও একটি এই আনারটি বাহিরে চকলেট কালারের মতো হয়, ভিতরে একদম টকটকা লাল, একদম রক্ত লালের মতো, এবং অত্যন্ত বিচি, প্রত্যেকটা জাতি বিচি নরম এবং সুস্বাদু মিষ্টি। হ্যাঁ, এটি পিচ ফলের গাছ, এটিতে গত 4-5 বছর যাবৎ ফল আসছে, এবং এটি থাইল্যান্ডের আমরা যেটিকে লঙ্গান বলি বা আমাদের দেশে যেটিকে কাঠলিচু বলা হয় তারই একটি উন্নত ভ্যারাইটি আমি যেটিকে মনে করি। এটি সাইজ একটু আমাদের কাঠলিচুর চেয়ে বড় হয় এবং বিচি ছোট হয়, এটি হলো, এবং এটা আমাদের কাঠলিচুর চেয়ে মিষ্টতা একটু বেশি। এই গাছটিরও এখানে আমার এই স্কাই জার্মপ্লাজমে প্রতিটি গাছই
বেশ অনেক বয়স্ক। প্রত্যেকটা গাছেরই একটি ইতিহাস আছে, এগুলো সংগ্রহের একটি ইতিহাস আছে, লালনের একটি ইতিহাস আছে, এবং এটির সাথে একটি একটি স্বপ্ন সবসময়ই লালিত হচ্ছে। এটি ভারতীয় একটি সফেদার জাত, যেটি আমাদের দেশীয় গুল সফেদার মতো, বাট আমাদের দেশি সফেদাটা সাধারণত বছরে একবার হয়, কিন্তু এই সফেদাটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও গাছে সফেদা আছে, আবার অসংখ্য ফুল আসছে, অসংখ্য ফুল। এবং কিছুদিন আগেও আমরা সফেদা হারভেস্ট করেছি এখান থেকে। ইউফোরবিয়া, বেশ কিছু ইউফোরবিয়ার কালেকশন আছে, আছে বেশ কিছু বনসাই। ক্ষুদ্র পরিসরে এই গাছপালার বিভিন্ন প্রজাতিকে শৈল্পিকভাবে লালন করার একটি ক্ষুদ্র প্রচেষ্টা। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি হিজল গাছ, আমাদের এখন প্রায় বিলুপ্তির পথে, এটিকেও ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। তেঁতুল গাছের একটি বনসাই করার চেষ্টা করা হচ্ছে। আছে পাকুর, আছে বট, আছে অশ্বত, আছে কদবেল। এমনিভাবে এখানে প্রায় প্রতিটি ভ্যারাইটিরই একাধিক প্রজাতি, প্রত্যেকটা ফলের একাধিক প্রজাতি। এই যেই শরীফা গাছটির কথা আপনাদেরকে বলেছিলাম কিছুক্ষণ আগে, যে এই শরীফা গাছটি খুব বেশি বড় নয়, কিন্তু এই শরীফা গাছটিতে ইতিমধ্যেই প্রায় 50-60টি ফল সেট হয়েছে। যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি ডালে, একটি ছোট্ট একটি ডালে কতগুলো ফল, এবং একই জায়গায় এখানে দেখতে পাচ্ছেন একসাথে 4-5টি। এই গাছটিতে এটি ম্যানুয়ালি হাতে পরাগায়নের ফলে হয়েছে বলে আমি আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি। এখানে একটি দেখতে পাচ্ছেন একটি অ্যাকোয়াপোনিক্সের সেট আপ। অ্যাকোয়াপোনিক্স এমন একটি বিষয়, ইতিমধ্যে আপনারা অনেকেই এর সাথে পরিচিত হয়েছেন, যেখানে মাছ এবং গাছ একই সিস্টেমের মধ্যে লালিত পালিত হয়। মাছেরকে খাবার দেওয়ার প্রয়োজন পড়ে, কিন্তু গাছকে কোনো এক্সট্রা খাবারের প্রয়োজন নেই, মাছের পানিটাই গাছের প্ল্যান্টার বক্সে দেওয়া হয়। এবং এটিতে একটি সাইফন সিস্টেম থাকে, যে সাইফন সিস্টেমের মাধ্যমে পানিটি যেই মুহূর্তে গাছের রুট লেভেলে চলে আসবে, তখন সে অটোমেটিক্যালি একদম টোটাল পানি আবার সেই মাছের কন্টেনারে চলে যাবে। এবং এইভাবে দিনে 2-3 বার পানিটাকে রিসাইক্লিং করলে পানিটা যেমন রিসাইকেল হয়, পাশাপাশি মাছের জন্য, গাছের জন্য মাছের বিষ্ঠ থেকে পানির মাধ্যমে যেই বিষ্ঠটা আসে গাছের প্ল্যান্টার বক্সে, সেটি পরবর্তীতে বিভিন্ন বিভাজনের মাধ্যমে গাছের জন্য খাদ্য তৈরি করে। এবং এখানে আরও একটি অ্যাকোয়াপোনিক্সের একটি ভালো বৈশিষ্ট্য হলো যে আমরা এখানে স্ট্রবেরি গাছ দেখতে পাচ্ছি। আমার এই স্ট্রবেরি গাছটি এই প্ল্যান্টার বক্সে অ্যাকোয়াপোনিক্স সিস্টেমে প্রায় 3 বছর যাবৎ আছে, এবং এইখানে আমি এখনও পর্যন্ত কখনো কোনো স্ট্রবেরি গাছকে মরতে দেখিনি, যেটি আমাদের মাটিতে স্ট্রবেরি গাছের জন্য খুব বেশি সমস্যা, যে কৃষক ভাইরা মাটিতে স্ট্রবেরি গাছ ধরে রাখতে পারে না, প্রতি বছরই তাদেরকে নতুন চারা তৈরি করতে হয়। কিন্তু অ্যাকোয়াপোনিক্সে এটি একটি ভিন্ন ধরনের ঘটনা, যেহেতু সে পানিতেই ছোট থেকে বড় হয় এবং এই সিস্টেমে সে যেহেতু অ্যাডাপ্ট হয়ে যায়, সেজন্য সে আর বর্ষায়ও যত বৃষ্টি হোক না কেন সে আর মরে না। এবং পরবর্তীতে বরং তো দেখা যায় যে এখানে গাছ আরও বুশ হয়, পাশ থেকে অনেক চারা হয়, ওর রানারগুলোর থেকে বেশ কিছু চারা হয়। আমি এই গাছ গত বছর, এখানে একটি গাছ ছিল, সেখান থেকে আমি প্রায় 25টি চারা পেয়েছিলাম, এবং এখন এবছর আমি 3টি ছোপা রেখেছি। আমার বিশ্বাস এবার আরও বেশি
চারা এখান থেকে হবে এবং গাছগুলো। এই পুদিনা গাছটিরও আমি 3 বছর আগে এই প্ল্যান্টার বক্সে লাগিয়েছি, কিন্তু কখনই আর আমি এটিকে আমি আর কখনো যে এখান থেকে ফেলে দেওয়া বা নতুন করে লাগানো, হ্যাঁ কখনো সখন হয় যে বেশি বর্ষার শেষের দিকে একদম মৃয়মান হয়ে যায় এই পুদিনার এই ঝোপটি, বাট আবার একটু বর্ষার শেষে শীত যখন আবার শুরু হয় তখন আবার এখান থেকেই পুরো পুদিনা হয়ে আবার এই প্ল্যান্টার বক্সটি ভরে যায়। তো এমনিভাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি উপরে একটি অর্কিডের কালেকশন রয়েছে, যে এখানে বেশ কিছু ধরনের অর্কিড দেখতে পাবেন, আছে বিভিন্ন ধরনের পাতাবাহারি গাছ, আছে বেশ কিছু ফার্ন, স্পাইডার, ইপিসিয়া, সাকুলেন্ট, বার্ডনেস্ট ফার্ন, সিম্বিডিয়াম অর্কিড, অনসেডিয়াম, ডেনড্রোবিয়াম, বিভিন্ন ধরনের হয়া, এমনি করে অর্কিডের বেশ কিছু ভ্যারাইটি। তো সুপ্রিয় কৃষক কৃষক বান্ধব বন্ধুগণ, আজকে এ পর্যন্তই, আবার কখনো কোনো এক সময় কথা হবে আপনাদের সাথে এই স্কাই জার্মপ্লাজম নিয়ে। সকলকে ধন্যবাদ।